नारे तकबीर अल्लाहु अकबर चोरे नारे रिसालत या रसूल अल्लाह। কুমিল্লা ক্যান্টনমেন্ট অবস্থা খুব নাম হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট অবস্থা করছে কেয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا محمد مايار شوري بويا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا جارا گو من دھرا ہیشے چلو بیدائی بیلا تے جانی کے دے چلو جا کے ہرانو جنترنا তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা প্রেমের ফুলগো দ্বারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজার আর জবান খুলি বলি খুশি না বেজার
কারা কারা খুশি দুই হাত তুলে দেখান তো দেখি। আরে উপস্থিত খালপার মরহুম আহমদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬তম বার্ষিকী মরহুম জাহের মিয়া বাবুল মিয়ার আত্মার মাগফিরাত ও কবরবাসী স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি স্বর্ণপদক প্রাপ্ত দুইবারের সাবেক সফল চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ফজলুল করিম বাদল ভাই, ৬ নং আদমপুর ইউনিয়ন পরিষদ, ৬ সভাপতি হাফেজ শাহ আলম সাহেব, ইমরান মিয়া সাহেব, হাজি মনির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস উদ্দিন, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, জনাব আইয়ুব আলী সাহেব, উদ্বোধক আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ সমাজ কল্যাণ সম্পাদক জনাব হাজি মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ যিনি মন মাতানু কণ্ঠে সুললিত কণ্ঠে জ্ঞান গভীর আলোচনা করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আন্তর্জাতিক শাহের আল হাজ মাওলানা কারি তারেক আবিদিন কাদরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, হাফেজ সোহেল আহমদ আল কাদরী সাহেব, মাওলানা গোলাম কিবির রেজিবী সাহেব, হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন মিল্লাত সাহেব, মাওলানা জিলালউদ্দিন রেজবি সাহেব, মাওলানা আব্দুর রহিম সেলিম সাহেব, মাহফিল পরিচালনায় ভাই পীরজাদা বাইরি দত্তারী সাহেব এবং আব্দুল বাসিদ দত্তারী সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় আকবর কবির লিটন ও রিপন মিয়া, উপস্থাপনায় মোহাম্মদ কবির হোসেন তাহিরি সহ ওয়া মুবাল্লিগিন উলামা এ কেরাম। আরও অনেকের নাম আছে, সময়ের নিরূপণের সময়ের দিকে খেয়াল করে আমি সকলের নাম উল্লেখ না করলে সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা যারা মাহফিলে এসেছেন সকলে শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দ্রুত সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শহাদায়ে কারবালার বিয়োগান্ত ঘটনা ও মা বাবার খেদমতের দিকে লক্ষ্য রেখে কথা বলার জন্য ইন্তেজামিয়া কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি সমাজতান্ত্রিক আপনারা আমার প্রয়োজনে ইহকাল পরকালের মঙ্গল কামনার্থে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলবো। আজকের এই বিশাল বড় কনফারেন্স লিটন মিয়া, আপনারা জানেন যে আগামীকাল আমার বাড়ির মাহফিল, এই মানুষের গ্যাদারিং থেকে আমি কিভাবে আসছি বলা যায় যে আমি কাউকে না বলে চলে আসছি, চেহারা দেখে দেখতেছেন আমি ফ্রেশও হয় নাই, একদম পরিশ্রান্ত। এরপর আমি সারাদিন মানুষকে বিদায় দিয়ে এরপর আমার কালকে সারাদিন থাকতে হবে দিনের বেলার প্রোগ্রাম, এরপর আমি এখানে এসেছি সেখানে আমার আব্বু হুজুর আল্লামা নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওফাত উপলক্ষে মাহফিল। তবে আপনাদের মহব্বতে লিটন মিয়া সহসরল মানুষ মনটা অনেক বড়, তার নাম নাকি হাবিব, এটি তো ফাগল আর আগে থেকে আমাদের মহব্বতের মানুষগুলো কথা কন ঠিক কিনা বলেন চেয়ারম্যান সাহেব, আমাদের আন্তরিক মানুষ বৈরব থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সাহজাদারা এসেছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাহফিল কমিটিদের বিষয় অনুযায়ী কথা বলতে চাই। আমার আজকের কথা শুনলে একদল খুশি হবে আর একদল বেজার হবে, কারণ একজন মানুষের পক্ষে সবার মন জয় করে চলা সম্ভব না। এতে বিশাল বড় প্যান্ডেল করেছে, যারা করেছে তারা জানে কিভাবে করেছে। এরপর আমি এসে বললাম যে আর একটু বড় হইল না কেন, যারা করেছে তারা বুঝে ঠিক কিনা বলে। গতকাল আমি এক মাহফিল করেছিলাম বাইজি সাহেব, কোন জায়গায়, হোসেনপুর, দুইটা ফেরি পার হয়েছিলাম কয়েকদিন আগে এই বাজারের উপর দিয়ে, ওই থেকে দুই মাহফিল করলাম ইসাপুর আর হইল গা আবদুল্লাহপুর, বুঝলাম না ব্যাপারটা জটিল সমীকরণ, এইদিকে আবদুল্লাহপুর এদিকে ইসাপুর ওইদিকে হোসেনপুর লাস্টে আদমপুর, শুধু পুরের খেলা কথা বলেন ঠিক না বেটি, মনে আশ্চর্য ব্যাপার। ভাবের জগতের মানুষ কথা বলেন ঠিক না,
বাপ আছে যার গায়ে দেখলে যারে চেনা যায়, কথা কম ঠিক না ব্যাপারটা? তবে একটি কথা হলো, সব পুরের খেলা, আমি যে কেমনি মিলাইলাম আমিও জানি না, এমনিতে হয়ে যায়। হুজুরকে আপনি কি প্ল্যান করে স্টেজে উঠেন? না, প্ল্যান করে কিছু হয় না, এমনিতে হয়ে যায়, ঠিক কিনা? কারণ এই জায়গাটা রেজবি সাহেব হুজুরের আবাদ করা ইমান আকিদার পরিশুদ্ধ একটি ইতিহাস, এটাই প্রমাণ করে একটি প্রেমের ইতিহাস। প্রেমের ইতিহাস রচনা করতে গিয়ে আল্লামা গাজী আকবর আলী রেজবি রহমাতুল্লাহ আলাইহি তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কথা বলেন ঠিক? আমরা তো এখন ফাকাসের ফল খাইতেছি, উইরা এসে জুইরা বইসা, ঠিক? এই হক কথা আমাদের বলতে হবে, আমাদের আবেদ সালমাদানি রহমাতুল্লাহ আলাইহি সহকারে, আমাদের আল্লামা গাজী আকবর আলী রেজবি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা এম এর জলিল রহমাতুল্লাহ আলাইহি, যাদের দ্বারা এই দেশে ইসলামের পতাকা ফট ফট করে উড়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা তাদের কাছে ঋণী। এখন তারা চারা লাগাইছে, গাছ উঠে গেছে, ডালাপালা হয়েছে, ফল ধরেছে, আমরা কুড়া দিয়া বাড়ি দিয়া বাইরে বাইরে খাইতেছি, কথাগণ ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আবার বিষয় দিয়েছেন সোহাদায় কারবালা, আর মা বাবার কথা বলতে বলেছেন, হ্যাঁ বলবো, কিন্তু বলার আগে আমার কিছু কথা আছে, লাইলটা বাইন্দে লই, লাইল যদি চতুর্দিকে না বান্ধি তিন রাস্তার লাইল তিনটা বান্ধি, একটা খোলা রাখলে আরেকবার খেতে পানি যাবো। আমরা কোন একটু আইলটা বান্ধি, আপনার কেউ কোন জায়গাতে বলে আইল, কোন জায়গাতে বলে লাইল, জসিম ভাই, হ্যাঁ আইল আর লাইল বলে এরা লবণ ওই নুন, কথা কন ঠিক না বেটি? পর্দার আলাই কি মা বন্ধুরা আছে? হ্যাঁ, এখান থেকে তিন ডাবল মা বন্ধুরা, তো এখানে কি হবে 10-12 হাজার, এটা থেকে বেশি হবে? তাহলে মা আপনারা সবাই মাশাআল্লাহ কোন সব লাগবে, যেমনি কইতে সব আরো মা বন্ধুরা বেশি পড়া। যাই হোক, মোটামুটি শরীরে ইজি হইতেছি নি, আমার কি ঘন্টা খানেক সময় দিবেন আপনারা? আমি দৌড়ে জানবো লাগবো, ঠিক আছে? যাক অসুবিধা নেই, তোমরা তো 8 ঘন্টা করবে আমি জানি, হয় যাক অসুবিধা নেই, আপনারা সবাই দোয়া করেন। আচ্ছা হোনো হোনো, আচ্ছা আসতে কথা বলেন, সবাই তিনবার করে আল্লাহু আকবার, 2 ঘন্টা মাইকিং করলে 2 ঘন্টা ভেঙে থাকা, 4 ঘন্টা সে কোনো কোন আসিল না দেওয়া কেমন লাগে? কত সোজা না, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, যদি আমরা মানি অল্পতি যথেষ্ট, না মানলে সারা রাত ওয়াজ করলে কাজ হবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো সবচেয়ে পরম বাস্তবতা। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এইতো আইল বানতাছি, আগে ঈমান তাজা করে, আমল আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল কইরেও দুজুকে যাইব যদি তার অন্তরে ঈমান। বায়রা আমার গভীর মনোযোগ দিবেন, কোন আওয়াজ নাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমি চলে যাচ্ছি, আমার আমার আলোচনার দিকে শুনেন, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কে জানে কথা কই দিবে, আপনারা কথা বলবেন না, আপনারা বলুন। অনেক মানুষ কিছু অতিরঞ্জন কথা বলে, এগুলো খণ্ডন করতে হবে। কেউ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি যুদ্ধ করার জন্যই নাকি তিনি কারবালায় গেছেন, যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গেছে, যদি যুদ্ধ করতে যাইতো তাহলে 6 মাসের বাচ্চা আলী আজগরকে কখনো যুদ্ধের মাঠে নিয়ে যেত না, যদি যুদ্ধ করতে যেত তাহলে তার ওনার মেয়েকে উনি সেখানে নিয়ে যেত না, ওনার বোন জৈনবকে নিয়ে যেত না, ওনার স্ত্রী সর্বনকে নিয়ে যেত না, কথা কন ঠিক কিনা? এগুলা ডাহা মিথ্যা অপবাদ। বরং আপনারা যেমনি আমাকে দাওয়াত করে আনছেন আদমপুর, ঠিক এইভাবে দাওয়াত করে আনছে, আইনা যখন নৌকাটা লাগাইবো ওই মুহূর্তে নৌকাটা ডুবাই দিছে, এরা ওই যারা দাওয়াত করে আনছে এরা ওই। আমার আমার কথা হইল, যদি কারবালার গণনাটা কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম যে তাকে দেখে তাহলে ধর্মের পার্থক্য আছে, কোনো ইহুদি যদি ঘটাইতো মনটা বুঝ দিতাম যে তাকে দেখে তাহলে ধর্মের পার্থক্য আছে, এরা এক ধর্ম আমরা এক ধর্ম, ইজিলি ম্যাটার। যদি ওরা হিন্দু হতো মনটা বুঝতে যে এরা একটা ধর্ম আমরা আর একটা ধর্ম, ঠিক কিনা? গণ সবচেয়ে কষ্ট লাগলো হলো এটাই যে যারা ঘটনাটা ঘটাইলো এরা দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুফিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করনেওয়ালা, আবার জামাতের সাথে বালুর মধ্যে
জাই নামাজ ছাড়াই নামাজ পড়নে ওয়ালা হাতের মধ্যে কোরআন এরা আমার নবীর আওলাদের গলার মধ্যে ছুরিটা চালাইছে এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে কারবালার জমিনে আলাদা একটা জামাত করছে শহীদ হওয়ার আগে আলাদা নামাজ পড়ছে নামাজ মেরা বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এই জন্য সুন্নিরা কখনো দুশমনি রাসুলের পিছনে একটা দাগ করে না আমার সিদ্ধান্ত নয় আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি আপনি তাদের কবরের কাছে যাবেন না তাদের জানাজায় যাবেন না তাদেরকে সালাম দিবেন না তাদের সাথে আত্মীয়তা করবেন না কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ এই মুনাফিক আদমপুর আছে না নাই বাজারে আছে না নাই তাহিরে দেখলে মানে বুঝেন না অনেক কথা বলতে চাই তবে আমি কাউকে কারো কুঠার আঘাত করে আমি কথা বলছি না আমি কোরআনের কথা বলছি আমি ঈমানের কথা বলছি আল হাক্কু মুররুন সত্য তিক্ত হলো আমাকে বলতে হবে যেহেতু কারবালাই হলো আমাদের ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কে বাদ গাছের ঘোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় ইসলামের ক্রান্তি লগ্নে ইসলামের গোড়ায় ইমামে আলী মুকাম রক্ত দিয়েছিলেন বলে ইসলামটা জিন্দা হয়েছে কথা কি সঠিক সঠিক এই কথাগুলো যদি শুধু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনারা ওয়াজের মজা পাবেন আর ইমানের যে যে স্বাদ এই স্বাদটা আপনি অনুভব করতে পারবেন আল্লামা রেজবি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন শুধু ইমানের ওয়াজ করছে আইও কেউ আসে নাই গভীর মনোযোগ এই যে কি বিষয় চিন্তার বিষয় আমার আম্মা রেজবি হুজুরের মুরিদ গভীর মনোযোগ কোনো আওয়াজ নাই নীরব সময় ডানে বামে যাব না বিষয় বড় লম্বা মূল মূল কথাগুলো আমাকে আজ বলতে হবে ইমামে আলী মুকামকে ভালোবাসা আহলে বায়েতকে ভালোবাসা হুসাইনকে ভালোবাসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা এটা আমি তাহিরের দাবি নয় এই দাবি হলো স্বয়ং আল্লাহর এই দাবি হলো আমার রহমাতুল লিল আলামিনে এই জন্য আমার যুবক ভাইরা সোহাদে কারবালার কথা বললে যে ছেলেটার চোখে ঘুম চলে আসে যে ছেলেটা বাড়ি থেকে ফোনে বিব্রত হয়ে চলে যায় বুঝতে হবে সে এখন আহলে বায়তের মজা পায় নাই আরে আহলে বায়ত তো তারা হাদিস প্রমাণ করে জান্নাতের গেটের মধ্যে পাঁচজন লোক দাঁড়ায়া থাকবে এক হলো মালিক আমার রহমাতুল লিল আলামিন দুই হলো খাতুন জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হল ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাঁচজন জান্নাতের গেটের মধ্যে থাকবে পৃথিবীতে এত নবী পৃথিবীতে এত নবীর উম্মত পৃথিবীতে এত সাহাবী পৃথিবীতে এত তাবী পৃথিবীতে এত তাবে তাবীন কাউকে আমার আল্লাহ জান্নাতের গেটে থাকার ক্ষমতা দেয় নাই আমার নবীর আহলে বায়তকে কেন দিয়েছেন এর পরও কি তোমাদের বোঝে আসে না আহলে বায়তের শান বাড়াইছে আমার আল্লাহ অভিমান করে মোল্লা কথা কন ঠিক কিনা সঠিক কিনা সঠিক কোন ভাষায় আমি কথা বলবো ডাইরেক্ট কথা বলবো এটা এই অঞ্চলে শেষ মাহফিল নতুন করে আবার আর কোন মাহফিল এবছর হবে না বাচ্চা থাকলে কিন্তু আমার কথা মানতে হবে আমার পিতৃ সম্পত্তির কথা বলবো না গো ও যুবকের দল আমি ওই কথাটাই বলবো যাদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা
أسألكم عليه أجرا إلا المودة في القربى তেলাওয়াত করলে কি খারাপ লাগে কষ্ট লাগে আমি কি আবার ডাকটা দিব দিলে কি আওয়াজটা বড় হবে ইনশাআল্লাহ আমার নবীবর আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না এই কথাটার অর্থ যদি আমি তাফসিরে যাই কলিজাটা ফেটে যায় আমার নবী কয় তাই ফেলে যাবে আমার বডিটার রক্ত লাল লাল কইরা ফালাইছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না উহুদের জমিনে আমার দন্ত ভাঙ্গা টুকরা টুকরা করছে দন্ত মুবারক ভেঙ্গেছে রক্ত মুবারক জড়েছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমাকে ওরা মায়ের দেশ থেকে তারাইয়া ভিন দেশে পাঠাইয়া দিছে আমি বারবার দেশের দিকে তাকাইছি ওরা আমারে মূল্যায়ন করে নাই এরপর আমি তোমাদের কাছে এইগুলোর কোনো বদলা চাই না ও নবী আপনি কি চান আমার নবী বলেন আল্লাহ নবীর দিয়া বলায় বন্ধু বলে দিন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবা গিরা আমার আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল নবী গো ও নবী আপনি বলুন আপনার আহলে বায়াত কারা তখন আমার নবী একটা চাদর মুবারক সামনে রাখলেন সামনে রাখা চাদরের চারপাশে আমার নবীর কলিজার টুকরা চারজনকে রাখলেন চারজনকে রাখা সামনে রাখলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সামনে রাখলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পিছনে রাখলেন মা ফাতেমাকে এ যুবকের দল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র চারজনকে চারপাশে রাখলেন এইভাবে রাইখা নবী মাঝখানে দাঁড়াইলেন আর আসমানের দিকে তাকায় আমার আল্লাহর ডাক দিলে আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি ও আল্লাহ গো আল্লাহ জবান খুলা বলো আল্লাহ ও আল্লাহ আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা এরাই হলো আমার আহলে বাইত যে শব্দটা সূরা সুরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন এভাবে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত আহলে বাইতের মধ্যে একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কার মহব্বত চেয়েছে কোন জায়গায় বিয়াদবরা কষ্ট দিয়েছে আমার নবী সাহাবি আমার নবীর মেয়ের জামাই যার নাম হলো হযরতে মাওলা আলী এই পৃথিবীতে একটা মাত্র সন্তান কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে ওই সন্তানটার নাম হলো হযরতে মাওলা আলী জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না সুবহানাল্লাহ 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 আর এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যার বিয়ার পাকাপাকি রুহানি জগতে হয়েছে ওই মহিলাটার নাম হলো মা ফাতেমা
হাতকে একটু রাখো। যে মহিলার নাম হলো মা ফাতেমা, ও যুবক, আবার এই পৃথিবীতে দুইটা সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের জামা পাঠাইছে, ওই দুইটা সন্তানের নাম হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য এদের কি কষ্ট দিলে? আমার নবী বলে আমি কষ্ট পাই বন্ধুরে, আমার উহু আদমপুরের বন্ধুরা, ওই সাবর আব্দুল্লাহপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো, কোন হাসানের মুখ দিয়া তারা বিষ ঢুকাইয়া দিল, কোন হাসানের মুখ দিয়া তারা বিষ ঢুকাইয়া দিল, যে এই টুটের মধ্যে আমার নবী বারবার চুমা দিত, ওই মুখটা দিয়া কেমনে তোরা জহর পান করাইয়া দিলি রে। আমার নবী এমন নবী, নবী যখন নামাজের সেজদার মধ্যে যেতেন, নবীর পিঠ মুবারকের মধ্যে হুসাইন আর হাসান গিয়ে বসে যেতেন। আমার নবী তিনবার জায়গা ছয়বার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, দশ বার পড়তেন, বারো বার পড়তেন, একশো বার পড়তেন, যতক্ষণ পর্যন্ত নবীর নাতিরা পিঠ মুবারক থেকে না নামতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদাটারে লম্বা করে দিতে। কোন টুটের মধ্যে বিষ জহর ঢুকাইয়ে দিলি? যেই টুটের মধ্যে আমার নবী দিন রাত অনেকবার চুমা দিতেন, ওই ঠোঁট দিয়ে তারা বিষ পান করায় দেওয়ার পর, এই কথাটা অনেকে বলে না ওয়াজে, আমি একটু এখান থেকে ধরলাম। ইমাম হুসাইনের কথা আমরা বলি, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু যে ব্যাপারটা, এটা খুব ফাঁকে দা কেটে যায় কেটে যায়। এখানে একটা ঘটনা আছে, যখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুতামি করে মুনাফিকদের ছত্র ছায়ায় খেলাফতকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যখন মুখের মধ্যে যখন বিষটা পান করাইয়া দিল, অবন্দরে আমার ও যুবকের দলেরা, ঘটনাটা শুনলে গায়ে থেকে রক্ত ঝরবে না, ঘটনাটা শুনলে গায়ের মধ্যে তলোয়ারে কূপ পড়বে না, কিন্তু যেদিন ঘটনাটা ঘটছে এক একজনের হাত কাটছে, পা কাটছে, চোখ উল্টাইছে, পানি বন্ধ করে দিছে, যাদের হাত কাটছে সে জানে কেমন লেগেছে, যেই বাবার সামনে ছয় মাসের বাচ্চাটারে পানি না দিয়ে মাইরা ভরাইছে গো, সে জানে কেমন লেগেছে। এই জন্য আমি বেশি কিছু বলবো না, ঘটনা তো অনেক লম্বা, মাঝে মাঝে কিছু ওয়াজ আমাদের ছুটে যায়, ছুটে যাওয়া কথাগুলো আমি টুটে বলবো। বন্দরে আমার ও যুবকের দল, কারবালার ঘটনাটা বড় ঘটনা না, আসলে মূলত এটা একটা চেতনা, ঘটনা বললে উড়াইয়া দিলে চলবে না, চেতনা হিসেবে লালন পালন করে সমাজে তার রূপরেখা বাস্তবায়ন করার নামই হলো শহাদে কারবালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি আলেম যারা যারা মুনাজিরা আজম ছিল, ওরা সব সময় আহলে বাইতের মহব্বত হৃদয় রাখতেন, আর হকের মোকাবেলায় কাউকে ছাড় দিয়া কথা বলতেন না। এই জন্য তারা চলে যাওয়ার পরেও এখনো আমাদের অন্তরে আছে না না, যেই মাত্র ইমাম হাসানকে বিষ পান করালো, কখন? যখন আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হলেন, যখন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গে আনহা চলে গেলেন, ওই মুহূর্তে একটা চক্র মুনাফিক চক্র আমার নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে, কারণ মুনাফিকরা কখনো হকটাকে বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চক্রান্ত করে বিষ পান করাইলো, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে হঠাৎ করে বুকে ধরলো, বড় ভাইয়ের নাম হলো ইমাম হাসান, ছোট ভাইয়ের নাম হলো ইমাম হুসাইন, ও বন্ধুরে দুই ভাইয়ের সৌন্দর্য কেমন জানেন নি,
নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ইমাম হাসানকে সরাসরি আমার নবীর মত বানাইছি। আর নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা গো, ওই অংশটা আমার আল্লাহ হুসাইনকে আমার নবীর মত বানাইছে। এই জন্য আমার নবী মাঝে মাঝে বলতেন, হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। এই জন্য যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আপনার নবী আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বুকের মধ্যে বিশের ক্রিয়াটা লাগলো। ছোট ভাইকে ডাক দিয়ে কয়, ভাই কে এমন দুশ্মন আমার মুখের মধ্যে বিষ পান যেন ঢুকাইয়া দিয়েছে, আমার বুকটা কেন এমন এমন লাগতেছে? এবার ছোট ভাই বড় ভাইরে বিষয়টা বুঝতে পারতেছে না। ইমাম হুসাইন কয়, ভাই কি হইছে গো? কই কি হইছে জানি না, তবে আমি মনে হয় বিষ পান মনে হয় করাইয়া দিছি, আমার বুকের মধ্যে যন্ত্রণা লাগতেছে। তখন ছোট ভাই বড় ভাইরে বিনাইয়া বিনাইয়া এইভাবে ডাক দিয়ে কয়, মা থাকলে মার কাছে গিয়া বলতো, মা ভাইয়ের জানে কি হয়েছে? বাবা থাকলে বলতো, আব্বা গো আমার ভাইয়ের জানে কি হয়েছে? নানা থাকলে বলতো, নানা ভাই আমার বড় ভাইয়ের জন্য কি হয়েছে? মনের কথাটা বলবে ডানে কেউ নাই, বামে কেউ নাই, শুধু মুনাফিকে মুনাফিক সমাজ বড়ে গেছে। তখন ছোট ভাইটা বড় ভাইরে বিনাইয়া বিনাইয়া কয়, ও ভাই কৌ হে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসুলের পরানি রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কৌ হে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসুলের পরানি রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয়, বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চ লিয়া আজকে কি কান দিয়া আমি ভাই হারা হইয়া রে, কবুতর জোড়াটার মতো ভাই আছে, হাই রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কৌ হে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসুলের পরানি রে, হাই রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিব্রাইল, ও জিব্রাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া, হাই রে আমার সোনার চন্দ্রমণি। আমার যুবক ভাইরা কেমনে বলবো, কবুতরের জোড়ার মতন দুইটা ভাই, একটা ভাই দুনিয়ার দিকে চলে গেল, ওরা সুযোগে সুযোগ পায়া গেল, ওই মুহূর্তে হুসাইনের বিরুদ্ধে ছলে বলে কৌশলী এমন ভাবে লেগে গেল। হুসাইন ভাই চলে গেছে চিন্তা কইরেন না, আমরা আছি আপনার সঙ্গে, মুনাফিকদের কথা কি তিতা হয় না মিষ্টি হয়? মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য
সুহাদে কারবালা থেকে স্পষ্ট হইয়া গেছে, তেলাবাত শুননা পাগল হইও না, কণ্ঠ শুননা পাগল হইও না, নামাজ দেখা পাগল হইও না। আগে তারে বিস্কল দিয়া দেখবা তার অন্তর ভিতরে আহলে বাইতের মহব্বত আসেনি, টোকা দিয়া দেখবা। এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু মুনাফিকরা চিন্তা করলো প্রথম অপারেশন সাকসেসফুল, এবার দেখি তারে চলে বলে কৌশলে কিছু করা যায় কিনা। বিয়া দবরা অনেক গোলাপ চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি গোলা নিয়ে মুরব্বীরে দেখাইলেন। আজকে যে মাহফিল করছে লিটন মিয়া, আপনারা মুরব্বীদের সঙ্গে কি পরামর্শ করে নাই? কথা কন না কেন করছে কিনা বলেন, থানায় কি যোগাযোগ করে নাই? এই যে পরামর্শ, ভালো কাজের পরামর্শ করা সুন্নতে রাসূল, যদি কোন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর নাতি হওয়ার পরেও তিনি মুরব্বীদের কাছে যাইয়া ডাক দিয়া বলে, মুরব্বী বাবারা, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনারাই আমার অভিভাবক, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইরে তারা শরাব পান করিয়া জহর পান করিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে, এখন আমার কাছে কুফা নগরী থেকে। এই ঘটনা আপনারা জানেন, কিন্তু কিশোর বয়সের যে ছেলেগুলা এইগুলা কি ঘটনাগুলো জানে না, এদেরকে জানাইতে হবে। যদি ওই আগের ঘটনা কইয়া দিই তা বন্ধ করে লান, তাহলে পরবর্তী প্রজন্ম ইতিহাস ভুলে যাবে, তখন ছলে বলে কৌশলে এই বাতেল শিয়া খারেজিরে আমরা ভিতরে ঢুকে যাবে, ঠিক কি না বলেন? ঘটনা আপনাকে জানতে হবে, মুনাফিক চিনতে হবে। এই জানলা যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের কাছে চিঠি গোনা নিয়ে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মুরব্বী বাবারা, দেখেন না কুফা থেকে চিঠি পাঠাইছে আমি সেখানে যাওয়ার জন্য, ওরা বলেছে আমি সেখানে গেলে আমার কাছে বায়াত হইয়া নবীর তরিকা গ্রহণ করে নিবে, বায়াত রাসূল গ্রহণ করে নিবে, কথা বলেন ঠিক কি না? বায়াত রাসূল বুঝেননি, বায়াত রাসূল কি জিনিস? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা ডাক দিয়া হুসাইন, এই যুবক শুনো, ঘরের একটা কাজ করবা, মুরব্বী বাবা যদি বুড়াও হয় তার জিজ্ঞেস করে লইবা, কারণ মুরব্বীর মুরব্বী বোস পোলাপান পোলাপানির বোস, কথা কন ঠিক কিনা বলে না বলে, মুরব্বীদের অভিজ্ঞতা কি কম না বেশি? কারণ সে আপনার চাইতে বেশি দেখছে, যে বেশি দেখে তার বেশি অভিজ্ঞতা, যে কম দেখে তার কম অভিজ্ঞতা, কথা বলেন ঠিক কিনা বলেন। এবার ডাক দিয়া বলে, মুরব্বী বাবারা, তাকায়া দেখিন কুফা থেকে চিঠি পাঠাইছে গো, আমি কুফায় গেলে তারা আমার কাছে মুরিদ হবে। এবার মুরব্বীরা ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন, যদিও ওরা চিঠি পাঠাইছে গো, আমাদের যে বয়স এই বয়স অনুযায়ী একটা কথা বলে দেয়, কুফা নগরীর হাতের লেখা অনেক সুন্দর, তলুয়ারের ব্যবহার ভালো না, এর মানে হলো তাদের মুখের ভাষা অনেক মিষ্টি, তাদের অন্তর ভালো না, যার অর্থ হলো তারা আন্তর্জাতিক মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন ব্যবহার অনেক সুন্দর কিন্তু হাকিকতে মুনাফিক, দেখলে মনে হইব সাহাবার আমল ফেল কিন্তু হাকিকতে নবীর দুশ্মন, এমন দুশ্মন আমাদের সমাজে আছে না না চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মানুষ, তাই কো হুঁশিয়ার উম্মত হবে, 73 দল 72 দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে, উম্মত হবে কয় দল? উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল,
বলি আছে নবী দনে দেখ না হাদিস খোলে বর্তমানে তার আর দল দেশটা গেছে ভরে হাত তুই লাগান হাত তুই লাগান হাত তুই লাগান ঠিক কিনা বলেন অনেকে বলেন তারা মানে কি তা আমি এখন নাম কই না তারা মানে হেরা ওই কথাগণ ঠিক না বেটি বর্তমানে তার আর দল দেশটা গেছে ভরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কংসি আরে মানুষ তাই কংসি আরে চলছে ধর্ম নিয়া বারাবারি গো ধর্ম নিয়া বারাবারি আগুন ইমানের বাজারে তাই কংসি ইয়ারে মানুষ তাই কংসি আরে আসল কথা কইতাম নি নবীর তাজি মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান দলিল দিয়ে গেছি কোরআন থেকে নবীর তাজি মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তারা দলিল এবার কেলি এসব কথা শুনলে তারা বুকে আগুন ধরে খালি এ কইছ না বুঝা গোস না আমিও বাইর করে নি তোরা বুঝা গোস না মাথা নষ্ট করিস না বাইরে আমি তারা কইলে তোমরার কেন জলের বন্ধ তোমরার কেন জলে শুনো এই বক্সেই কুদো আবার তো ঠাস করে হয় এই যে ভাইছি বুঝো এই যে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল আর শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করি পারে তাই গোসি আর মানুষ তাই কংসি আরে চলছে ধর্ম নিয়া বারাবারি গো ওর ধর্ম নিয়া বারাবারি আগুন ইমানের বাজার তাই কংসি আরে মানুষ তাই কংসি আরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাত তুলে বলো ঠিক কি না বলো রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই আহলে বাইতের পক্ষে কথা বলে আপনার তো বেজার হওয়ার কোনো কারণ নাই কারণ আহলে বাইতকে মহব্বতের কথা বলেছেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা তিনি সেই মহান রব যিনি আসমানটার সাতটা স্তরে বানিয়েছেন সেই আল্লাহই বলেছেন আহলে বাইতকে মহব্বত করো মুরব্বিরা ডাক দিয়ে বলে হুসাইন আপনি যাইেন না তাদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে গো ঠিক আছে যদি আমি না যাই আমি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠামো সেখানে ওই প্রতিনিধির সঙ্গে কেমন ব্যবহার করে তাইলে আমি যাওয়ার একটা রাস্তা হবে এই আমার যুবক বাহেরারি এবার একজন প্রতিনিধি বানালেন যার নাম হলো হযরত ইমাম মুসলিম এই মুরব্বিরা না এই পোলাপান তোরা খেয়াল কর তোরা 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 খেয়াল কর তোরা কিশোর বয়সে পোলাপান নিয়ে খেয়াল কর নামটা কি বলছি ইমাম মুসলিম নামটা কি বলছি ইমাম হুসাইনের পক্ষে একজন প্রতিনিধি কুফায় যাবে যার নাম হলো ইমাম মুসলিম
তেনেকে নিয়োগ করলেন, তুমি গিয়ে দেখো তাদের অবস্থা কি। এই কথাটা যে মাত্র বলল, দুইটা ছেলে হলো ছোট, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা ছেলে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো আপনি একা যাবেন? হতে পারে না, আমরা দুই ভাইও আপনার সঙ্গে কুফায় যাব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কলিজার টুকরা নূরের পুতুল, দুইটা সন্তান লইয়া শুরু থেকে ঘটনাটা মনে রাখবেন যেন ইতিহাসটা বিকৃত না হয়। এবার দুইটা সন্তান লইয়া এবার কুফা নগরীতে চলে গেলেন। ওই কুফা নগরীতে দুইটা প্রদেশ আছে, একটা প্রদেশের গভর্নর হলো ইবনে জিয়াদ, আর ইমাম হুসাইন যাইয়া ওই গভর্নরের কাছে উঠলেন। যেই গভর্নরের কাছে গেছে, যাওয়ার পরে গভর্নর অনেক ভালো ব্যবহার করেছেন। ভালো ব্যবহার করার পরে তিনি বলছেন, নামাজে দাঁড়াইয়া ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলেন, তিনি আমাকে পাঠাইছেন এলাকার পরিস্থিতি জানার জন্য। যদি এলাকার পরিস্থিতি ভালো হয়, আমি লেটার লিখলে তিনি চলে আসবেন কুফা নগরীতে। এবার মুসল্লিরে ডাক দিয়া বলে, ও ইমাম মুসলিম কি বলেন? চিন্তা নাই, আপনি চিঠি লিখে দেন। ইমাম হুসাইন বলে, ইমাম মুসলিম বলে, আমি প্রথম দিন যেদিন মিহরাবে দাঁড়ায় নামাজ পড়াইলাম, আমি দেখলাম নামাজের পরে অসংখ্য মানুষ আমার কাছে কালিমা পড়ে বায়াতে রাসূল গ্রহণ করেছে, অনেক ভালো ব্যবহার করেছে। এই খবরটা শুনছে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে কি রে, যেই স্বপ্ন বুকে লালন করতেছি তাদেরকে দাফন করব, আর এই দিক দিয়ে কুফাতে আইসা একটা মহলের কাছে ইমাম মুসলিম প্রিয় হয়ে গেছে, আর ইমাম মুসলিম যদি বলে ইমাম হুসাইন সেখানে আসবে। তাড়াতাড়ি এলান করে দিয়েছে, যারা যারা ইমাম মুসলিমের কাছে বায়াত হয়েছো, আজকে রাতের ভিতরে বায়াত অঙ্গীকার ভঙ্গ করো, আর না হয় গর্দান থেকে কল্লা ফেলে দিব। কিছু মানুষ আছে জানের ভয় করে, আমাদের মধ্যে আছে না? নাই, এমনি সুন্নির অভাব নাই। এখানে যে লোকটি আসছে, যদি আপনারা যদি আপনারা কি জীবনে কি ঢাকা যান নাই? কতক্ষণ কে কে ঢাকা গেছেন হাত তুলে? হ্যাঁ না, মাসে ছয়বার যাচ্ছে, তো ঢাকা শহর আইসে আমার আশা বোঝাইছে। এই দেখেন সবগুলো হাত তুলছে, ঢাকা যায়। যখনই কোনো কারণে আমরা আন্দোলনে ডাক দিই, কোনো মিটিংয়ে ডাক দিই, তখন আপনাদের কাউকে পাওয়া যায় না। যদি অন্তত এই লোকগুলা যদি ঢাকা শহর উঠি, পুরা মতিঝিল চত্বর, সাতটা চত্বর সব ব্লক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সময় মতো লাভ দেই না, দেই, এটা ভালো লক্ষণ না। অ্যাক্টিভিটিসকে জোরদার করতে গেলে, আপনাদের ঐক্যবদ্ধভাবে যে কোনো মিশনকে সাকসেস করতে গেলে আপনার উপস্থিতি বাধ্যতামূলক। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সবাই যখনই যখনই আপনারা আপনাদের কাছে আন্দোলনের ডাক আসবে, আপনারা সবাই যাবেন। আমরা সুন্নিরা কখনো সংঘাতে বিশ্বাসী, আমরা কখনো মারামারি করি না। মারামারি করি জাস্ট আমাদের সুন্নিয়তের কথাগুলো আমরা যেন অনলাইনে বলতে পারি, রাজপথে বলতে পারি। ঢাকা শহরের একটা প্রোগ্রাম আর আমাদের এই প্রোগ্রামগুলো কি এক প্রোগ্রাম? অন্তত আমি আমি যে মাহফিলগুলো করি, এই মাহফিলের লোক যদি অন্তত পক্ষে যদি সৎ মন থাকে সেখানে যায়, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত। আমরা যাই না, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের পীর খানকার পীর, আমাদের পীর খানকার পীর, কিন্তু এখন যে জমানা, এই জমানায় খানকায় পীর বেশি থাকার সময় নাই, এখন রাজপথে বীর হয়ে নামতে হবে। এই জন্য অনেকে বলে যে হুজুর আপনি তরিকতের কাজ করেন, পীর সাহেবের কাজ করেন, আপনি একটু নরম কথা কন। পীর সাহেবরা যদি কত নরম নরম কথা কন, বসুন কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ করুন, নামাজ পড়ুন, সব চলে গেছে, মানে একবারে করে কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন কি ঘরে বসার সময় আছে? এই জন্য বাজার আমি পারি, দেখছেন আমাদের আলাউদ্দিন জিয়াদি সাহেবকে যখন তারা একটা মিথ্যা মামলা দিল, আমরা কি ঘরে বসে ছিলাম? ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কেন জানেন? তুমি গেছো, আমরা গেছি, আমরাও গেছি,
কিন্তু একটা কথা বাবারে সবাই সবার পাশে থাকবে না। মুসলমানদের অবস্থাটা বেশি ভালো না, আমাদের উলামায়ে কেরামদের অবস্থা আরও বেশি ভালো না, কিন্তু অনেক ভাইরা তো মনে করবেন যে হুজুরে মনে হয় কোনাচ্ছে কথা শুরু করছে, কোনাচ্ছে কথা না, এগুলো লাইনের কথা। আপনি আমার পিছে বাস দিবেন, আপনি আমি আপনার পিছে বাস দিব, এই এইগুলা দিয়ে কে কাজ হবে? আমি আদমপুরের সবাইকে বলে দিয়ে যাই, ওইলে আমি তাহিরিকে বুঝাই আপনার দলে নিয়ে নেন, নাইলে আপনারা বুঝে আমার দলে আসেন। একটা যে সুন্দর কথা আদমপুরে কে বলবে বলেন? আমার কথা কি কোনো বাবা বাপদাদার ক্যানভাস করতেছি? ওই মুনাফিক দাড়িওয়ালা রাত্রে ঘুষ, ওই মুনাফিক দাড়িওয়ালা বেড়া দুই ফোনে কথা সি 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর, তুমি এখানে কথা বলছ? এখানেও মুনাফিক আছে না নাই? আস্তে আওয়াজটা আসতে আছে না নাই? জোর গান আছে না নাই? বেশি না অল্প, বেশি না অল্প, সমাজের মধ্যে সবাই মুনাফিক হয় না, অল্প লোকই বেজাল লাগাই দেয়, কথা কর ঠিক না বেটি? তো ইবনে জিয়াদ ঘোষণা করছে যে রাতের ভিতরে, রাতের ভিতরে বায়াত অঙ্গীকার ভঙ্গ করবি। এখন দেখেন ইমাম যদি দুর্বল হয় তলিত ভঙ্গ করব, তো ইমাম মুসলিম তার সাথে যারা মুরিদ হইছে বায়াত হইছে তারা এই খবর শোনার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতে গেছে, যায়া দেখতেছে ফজরের নামাজে কি নামাজ পড়াইব, যে মসজিদে যাওয়ার পরে ভিতরে জায়গা হয় নাই, বারান্দায় জায়গা হয় নাই, বাহিরে জায়গা হয় নাই, তিনি সকালে যাইয়া দেখে অর্ধেক মানুষ মসজিদে নাই। আল্লাহ বলবেন না অর্ধেক মানুষ নাই, তিনি চিন্তা করেন কে মুরুব্বীরা তো বলছিল এদের হাতের লেখা সুন্দর, তলোয়ার ব্যবহার ভালো না, আমি দিয়ে একদিনের ভিতরে সেই প্রমাণ পাইয়া গেছি, আয় হায় 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 আমি কি করলাম, হুসাইনকে কেন চিঠি দিলাম এখানে আসার জন্য, এরা তো আসলেই মুনাফিক। এই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া সৌজার ওয়ানা দিয়ে দিছে, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ বলছে কোনোভাবে ইমাম মুসলিম যেন ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছতে না পারে, তাকে যেভাবে হয় পাকড়াও করো। তিনি পরের দিন সারাদিন ভাবতেছে আর চিন্তা কইরা তিনি রাতের বেলা ঘুমাইছে, ডাক যাই হইছে ইমাম হুসাইনকে না করতে হবে, তিনি যেন এখানে না আসে। তখন ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছেন, আর ইমাম মুসলিম ঘরের মধ্যে ঘুমিয়ে ফজরের নামাজের টাইমে মনে মনে ভাবতেছেন দুইটা ছেলে আছে আরেক ঘরে আর উনি আছে এক ঘরে, আমরা ঘর থেকে সন্তান নিয়ে বের হয়ে আমরা সোজা মদিনায় চলে যাব, ইয়ে না করব, তিনি যেন আর না আসে। এই কথা বলে ঘুমায়া যেই মাত্র ঘুম থেকে উঠছে উইটা বের হবে, ওই মুহূর্তে দেখতেছে ইমাম মুসলিমের ঘরের দরজার দুই পাশে তলোয়ার লইয়া দুইটা ঘাতক এমনে দাঁড়ায় রইছে। যেই মাত্র বের হবে এই মাত্র ঘরের মধ্যে তলোয়ারটা ধরে দিছে, কি ব্যাপার তোমরা এখানে? আমরা কিছু করার নাই, কারণ আমাদের গর্দান চলে যাবে, ডাকতে কেন তোমরা আমার মুসল্লি ছিলে, মুসল্লি হইলো বসের অর্ডার, কার অর্ডার? মুসল্লি হইলো বসের অর্ডার, কারণ হ্যাঁ তো মুনাফিক মুসল্লি, একই মুসল্লি, তোমাকে কোনোভাবেই এখান থেকে বের হয়ে সামনে স্টেপ নিতে দেওয়া যাবে না। ইমাম মুসলিমকে তোমরা কি করবে? কো আমাদের ইবনে জিয়াদ বলছে হয়তো তোমাকে যেইভাবে হোক ওনার পর্যন্ত পৌঁছাই দিতে, কেন? কো যদি বেশি তেরিমিরি করো মেরে ফেলবো। কেন মারবা কেন? কইরা বসের নির্দেশ, মেরে ফেলবো প্রয়োজনে। তখন তিনি বুঝতে পারলেন যদি আমি যদি বার্গেনিং করি আমাকে মেরেই ফেলবে। তখন তিনি একটা কৌশল করলেন, কৌশলটা সত্যি করলেন যে কাজ করো, তোমরা যদি আমাকে মেরে ফেলো আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আছে। কই কি? আমাকে শুধু একটা দিন সময় দাও, আমি শুধু হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন কুফায় না আসে, এই কথাটা বলে আমি পুনরায় তোমার তলোয়ারের সামনে আসবো, তুমি প্রয়োজনে আমাকে গলাটা আলাদা করে দিও। নবীর প্রেমিকা কি মরণের ভয় করে? তখন ওরা বলছে না 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 না, তুমি নিশ্চয়ই গেলে আর আসবে না। এবার তিনি বললেন এই নবীর আওলাদ যারা তারা কখনো ওয়াদার খেলা করেন, আমাকে বিদায় দাও। এই কথা বলার পরে বিদায় নিতে চাচ্ছে আর হুট করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিছে, বেশি কথা বলবে সকালবেলা তো গলার মধ্যে ছুরিটা ধরে দিছে, হুট করে বলছে তোরা মুসল্লি ছিলি আমার পিছনে নামাজ পড়েছিস আমাকে দিতি না, তো ঠিক আছে আমাকে তোরা মেরে ফেলে আমার কোনো আপত্তি নাই, তবে মরার আগে আমাদের দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়া ওদেরকে বোঝাই গেছে তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না,
এই কথা বলার পরে গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। এগুলা কি বলা সম্ভব এত বড় ঘটনা? এরপর আমি টাচ দিয়ে যাই আপনাদের ইতিহাসটা জেনে রাখেন, পরে গলাটা আলাদা করে দিল, নিয়ে গেল ইবনে জিয়াদের কাছে, আর একটা মিটিং জমাইছে যে আমি শুনেছি এই এলাকায় নাকি ইমাম মুসলিমের দুইটা পুলা আছে, এই পুলাকে যারা ধরে এনে দিতে পারবে তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা উপহার দিও, তোমরা কি পারবে? কেউ কথা কয় না। তোমরা কি পারবে? কেউ কথা কয় না। এই তোমরা কি পারবে? কেউ কথা কয় না। একটা দাঁড়াইছে, তার নাম হল হারেস, সে ডাক দেখে আমি পারব, যাও ধরে নিয়ে আসো। বিকালবেলা কথা বললে, কথা বলার পরে দুইটা সন্তান যে ঘরে ছিল ঘরের মালিককে ডাক দিয়ে, মালিক আব্বাদি প্রতিদিন ফজরের নামাজের পরে নামাজ পড়িয়া আমাদের খবর নে আমরা কেমন আছি, খাইছি কিনা, আজকে দিয়ে আব্বা হইল না। তখন ওই ঘরের মুরব্বীরা চোখের পানি ফেলে কান্না করে দিছে, এবার ডাক দিয়ে কাঁদেন কেন? ওরা তোমার বাবাকে মেরে ফেলেছে। এবার দুইটা ছেলে চোখের পানি ফেলায় এক, ওরা আব্বাকে মেরে ফেলছে, অসুবিধা নাই আমাদেরকে একটু মদিনা রাস্তাটা দেখাই দেন, আমরা চলে যাই। যাইয়া বলি হুসাইন যেন না আসে, কারণ আমরা তো আসছি এলাকার পরিবেশটা আমার বাবা ইমাম হুসাইনকে জানানোর জন্য। দেখেন যেমন আম গাছ আমি ধরে, যেমন বাপ তেমন সন্তান, ডাক দিয়ে বাপের জন্য কান্দে না হুসাইনের জন্য কান্দে, তাড়াতাড়ি আমাকে মদিনা যেতে হবে। হুট করে ওই ঘরে লোকটা বলতেছে, এখন তো তোমরা যেতে পারবে না, রাত্রটা কোনো রকম পোহাও, সকালবেলা মদিনার কাফেলার সঙ্গে তোমাদেরকে তুলে দিব, তোমরা কাফেলার সঙ্গে মদিনায় চলে যাবে। এই কথা বলার পরে রাত্রটা হলো, আর ওই যে হারেস যে চ্যালেঞ্জ গ্রহণ করছে তাকে খুঁজে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজতেছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। ইনদিমিন টাইমে দুইটা ছেলেকে সকালবেলা কাফেলার সঙ্গে দিয়ে দিছে, এই দুইটা ছেলে তো সিভিলে যাইতেছে যেন ওরা না বোঝে, যেহেতু এই দেশের মানুষ তার বাবাকে মেরে ফেলেছে, এই জন্য চুপচাপ করে হাঁটতেছে, কিন্তু উটের যে কাফেলা এই কাফেলাটা অনেক দূর সামনে চলে গেছে, আর দুইটা ছেলে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তাদের পায়ে ঠসা পড়ে গেছে, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা ডাক দিকে, ভাই এই কাফেলা লাগাল পাওয়া কোনোভাবে সম্ভব না, ভাই অনেক তৃষ্ণা লাগছে একটু পানি দেন। হুট করে পানি কোথায় থেকে দিব, একটা কূপ দেখতেছে, কূপের মধ্যে একটা মহিলা পানি তুলতেছে, মহিলাটা এইভাবে কূপের ভিতরে মুখটা ঢুকাইয়া বালতিটা নিচে ঢুকাইছে। মহিলা বলেন, আমি যখন বালতিটা দিয়ে নিচে ঢুকাইলাম আমি দেখলাম আমার পানির নিচে দুইটা নূরের পুতুল দেখা যায়। এত সুন্দর ছেলে কোথায় থেকে হুট করে মাথাটা তুলছে, তোলার পর জিজ্ঞেস করছে, তোমরা কে? নাম বলে না, যা আমরা পুরা বলে না যে আমরা ইমাম মুসলিমের ছেলে। ওরা এই কথা বলে না, আমার নাম ইব্রাহিম। ওরা এই কথা বলে না, আমার নাম মোহাম্মদ, কারণ এই দেশের মানুষ তো নাম শুনে মেরে ফেলতে পারে। এই জন্য ওরা বলছে, আমরা কেউ না, আমরা মদিনার গোলাম। আরো বড় করে বলো না, সুবহানাল্লাহ, মদিনার গোলাম, রাসূলের গোলাম, গৌসবাগের গোলাম। এই গোলাম শব্দ বলতে গিয়ে বহুত লোকে ফতোয়াবাজি করে, কিন্তু সাবধান, কলম সব জায়গায় ধরবেন না। এবার মহিলা বলতেছে, তোমরা এখানে কোথায় যাইবা? কো মদিনা যাবো। কই কি হইছে? এবার এরা দুইজন বলতেছে, মহিলাটার কথা শুনে মনে হয় এই মহিলাটা ভালো মহিলা হবে। তখন মহিলার কাছে ঘটনা সব খুলে বলছে, কো তোমরা চিন্তা করো না, এখন তোমরা মদিনা যেতে পারবে না, সকালবেলা আমার সঙ্গে চলো, একটা বাড়িতে থাকবা, তোমাদেরকে সকালে কাফেলা ধরাই দিব, কারণ একবার সকালে এলাকার কাফেলাটা যায়। ওই মুহূর্তে ছেলেগুলা আস্তে আস্তে করে একটা বাড়িতে গেছে, যেই বাড়িতে ওই মহিলাটা কাজ করে, পানি নিতে আসছে। ওই মহিলাটাকে যাইয়া বলছে, মা দুইটা ছেলে এনেছি, এরা মদিনার গোলাম। ওই মহিলাটা মনে মনে যে বাড়িতে গেছে, এই মহিলাটা মনে মনে আহলে বাইতে মহব্বত করে। দেখছেন নি কি খেলাটা খেলছে এখন? একে কাজ জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও আদমপুরের বাবারা, ওই মহিলাটা যেই মাত্র চেহারা দেখলো, দেইকা সুন্দর করে মাথার চুল দিয়া পায়ের নিচের ঠসা থেকে বালু গোলা বের করে দিয়েছে, নিজের শাড়ির আঁচল দিয়া ঘাম গুলা মুছে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আর বলতেছে, তোমরা চিন্তা করো না, তোমরা সুন্দর করে খাইয়া আমার ঘরের মধ্যে শুয়ে থাকো। মাঝখান দেখা পার্টিশন করলেন, একটা চাদর লাগালেন, অথবা শাড়িটা লাগাইয়া দুইটা রুম বানাইলেন, বানাইয়া একটা পাশে দুইটা ছেলেরে খাওয়াইয়া শোয়াইয়া দিলেন। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া, কয় ভাই রে
তাড়াতাড়ি যাইতে হবে হুসাইনকে না করার জন্য। বড় ভাইটা ডাক দিয়ে কই, ভাই রে চিন্তা করিও না, কথা বলিও না, চুপচাপ ঘুমায়া যাও। যদি ঘুম থেকে না উঠতে পারি প্রথম দিনের মতন কাফেলা মিস হইয়া যেতে পারে। বন্ধুরে আমার এবার দুইজন ঘুমায় শুয়ে রইছি, হঠাৎ করে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়াকে আমারে গোসলের পানি দে, গোসলের পানি দিল, আমার তাড়াতাড়ি খাবার দে, তাড়াতাড়ি খাবার দিল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী কোনোদিন তো আপনাকে পেরেশানি দেখি নাই, আজকে কেন গো এমন পেরেশানি দেখা যায়। এবার স্বামীটা ডাক দিয়া বলে, জানো না আজকে দারুণ একটা অফার পাইছি, যেই অফারটা ইবনে জিয়াদের সামনে সে গ্রহণ করেছে, যার নাম হলো হারেস। সে ডাক দিয়া বলে, শুনো এই অফারটা যদি পূরণ করতে পারি গো তাইলে আমাদের আর বান্দিগিরি খাটা লাগবে না, আমাদের আর কাজ করে খাওয়া লাগবে না। এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কি অফার পেয়েছেন? কয়েকজন গভর্নর বলে যে এই দেশের মধ্যে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে ধরে নিতে পারলে আমাকে পুরস্কার দেওয়া হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো এদের অপরাধ কি? এদের অপরাধ কি আমি জানি না, তবে এদেরকে তৈরা নিতে পারলে আমাদের বড় উপকার হবে, আমাদের সংসারটা উইটা যাবে। এই কথা বলার পরে স্ত্রীকে ডাক দিয়ে গো, শুনো সকালবেলা হলে গো আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইয়া দিও। স্ত্রী মনের ভিতরে তুফান শুরু হইয়া গেছে, ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী গো আপনি মেহরবানি করে ঘুমাইয়া যান, আপনাকে সকালবেলা আমি তুলে দিব। কিন্তু স্ত্রী যতই বাইল দিতেছে স্বামীর চোখের মধ্যে ঘুম আসে না, কারণ লুবে পড়লে মানুষের খানা দানা ঘুম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এ যুবক এবার সে ঘুমাই না। ওই দিক দিয়ে দুইটা ছেলে হঠাৎ করে মনে চোখের মধ্যে ঘুম লেগে গিয়েছিল। এই দিক দিয়ে ছোট ভাইটা ঘুমের ঘরে স্বপ্নে দেখা এমন একটা চিৎকার মারছে, বড় ভাইটা ছোট ভাইটার মুখের মধ্যে জাতা মাইরা ধরছে। ডাক দিয়ে বলে, ভাই কি রে? আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা রক্তাক্ত অবস্থায়, গলার মধ্যে রক্ত, গলার মধ্যে রক্ত, আমার আব্বা ঈশা দুইটা হাত এমন ভাবে কইরা যেন আমরা দুই ভাই নিতে আসছি, আমরা যেন নিতে আসছে গো। বড় মুখের মধ্যে চাপ দিয়ে ধরছে, হারে সে ব্যাগ দেখ কি ব্যাপার, আমার ঘরের মধ্যে ফিস ফিস আওয়াজ করতে কে হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাখ। এবার হার এসে কই ঘরে কর্তৃক আওয়াজ হয়, স্ত্রীটা চালাকি কই রাখে, মনে হয় বাহিরে কোনো সন্তান হাঁটতেছে, আওয়াজ হইছে। কই এত রাত্রে তো বাহিরে আওয়াজ হওয়ার কথা না। স্বামীটা লাফ মেরা উইটা চতুর্পাশে খুঁজা দেখে কোথাও বাচ্চা নাই, কিন্তু ঘরের ভিতরে আইসা দেখে মাঝখান একটা কাপড় টানানো, আর কাপড়টাকে সরাইয়া দেখে কবুতরের জোড়ার বাচ্চার মতন এক ভাই আরেক বাইরে দৈরা, কবুতরের বাচ্চা গলা কাটা বাচ্চার মতন কপ কপ করে কাঁপতেছে। তাদের চুড়ের মধ্যে এমন ভাবে টান দিয়ে ধরছে, কই কিলো গড়ের মধ্যে আর করতে গাইলো, বালিত হইছে তোরে বড় ধন্যবাদ, যারে আমি সারাদিন সারা রাত খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছি, তুই কেমনে দুইটা সন্তান রে গড়ের মধ্যে আইনা রাখছস, আমার বালি উপকার হইছে, আগামীকাল আর আমার তাদেরকে খোঁজা লাগলো না। এমন ভাবে চুলে ধরে টাইম বের করেছে, ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই জীবনে মা চোখ মাথার মধ্যে কত সুন্দর ভাবে চিরুনি দে মাথা
আশ্রয় দিল, হাত রাঙ্গুল দিয়ে আমারে মাথা আশ্রয় দিল। ইটা কেডা গো জীবন তো চুলের মধ্যে এমন টান পরে না। এবার দুইজন টাইনা বাইর করছে, তোমরা এখানে কেমনে ঢুকলা? কই আমরা আগামীকাল মদিনায় যাবো। কই কেন? কই এই দেশের মানুষগুলা মুনাফিক। আমার আব্বার দ্বারা পিছনে নামাজ পড়াও, আমার আব্বারে তারা বাঁচতে দিল না। এই জন্য আমরা তাড়াতাড়ি মদিনায় যেতে হবে, যাইয়া ইমাম হুসাইনকে বলতে হবে তিনি যেন এই এলাকার মধ্যে না আসে। এই কথা বলার পর হারেস ডাক দিকে, না না তোরা গেলে আর আসবি না, তুই ভাইয়া যাওয়ার জন্য তারা করতেছি। এখন মনে মনে ভাবতেছে যদি রাস্তা দিয়া জিন্দা দৈরা লইয়া যায় তাইলে মানুষগুলোর সামনে চিৎকার পারলে আমার টার্গেটটা মিস হইয়া যেতে পারে। যদি মানুষের সামনে দিয়া নিয়ে যায়, মানুষ এমন আছে আমাদের হাত থেকে নিয়ে যেতে পারে, আমার অফার তারা পেয়ে যেতে পারে। এই জন্য এই হার এসে ইমাম মুসলিমের দুইটা পোলারে মারার জন্য ছোট ভাইটারে পা দিয়া দুইরা গলার মধ্যে ছুরিটা চালাই দিতে গেছে। ছোট ভাইটার আগে দিয়া বলে, শুনো ইয়ো তোমরা আমার সামনে আমার বড় ভাইরে মারবা, তোমরা কেমনে মনে করলা যে আমি মেনে নিব? এবার এই কথা বলার পরে ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমার মাইরো আমার বড় ভাইরে আমার সামনে ছুরি চালাইও না। এই কথা বলার পরে বড়টারে সাইডার ছোটটারে ধাক্কা মাইরা ভালাইয়া গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিব। ওই দিক দিয়া বড় ভাই ডাক দিয়া বলে, না না আমার আব্বা তার আমার কাছে আমানত দিয়ে গেছে, আমার সামনে আমার শুধু বাইরে মারবা, তুমি কেমনে বাইলে আমি মেনে নিব। বাইরে ঘরে যদি দুইটা ভাই থাকে মিল্লা থাকেন, ঘরে যদি পাঁচটা ভাই থাকে মিল্লা থাকেন, ভাই বড় দহন রক্তের বাঁধন, বাইরে বাইরে ঝগড়া করিও না। একটা কথা মনে রাখো, ঘরের মধ্যে যদি বিপদে পড়ো পাশের বাড়ির আর এক বেড়ের পোলা তামসা দেখবে, কিন্তু আপন ভাই যতই বেঈমান হয়। কিন্তু মনে রেখো তোমার ভাই তোমার বিপদ দেখলে একা একা তাকাইয়া থাকবে না, প্রয়োজনে তোমার জন্য জীবনটা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই ভাই অভিমানী হয় কিন্তু বেঈমান হয় না, ঠিক কিনা বলো? ভাইবার দ্বন্দ্ব এগুলো অভিমান, কিন্তু সময়ে তারা ভাইয়ের পাশে দাঁড়িয়ে যায়। কিন্তু যুবক বেরে আমার এবার ইমাম মুসলিমের দুইটা বলা কয়, একটা কই আমার আগে, আপনার কি খারাপ লাগতেছে? আমার কথাগুলো বোঝার দরকার আছে কিনা বলেন, একদম টু দা পয়েন্টে একটু পরে দেখবেন। আরেকটা ঘটনা ইমাম মুসলিমের মেয়ের ঘটনা কি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করে আমার ঘটনাগুলো তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। দুইটা ভাই কি আমার সামনে আমার বাইরে যদি মারতে যান কি বইয়া থাকবো? আমার ছোট বের মালিক আমি বসে থাকবো? হ্যাঁ ডাক দিয়ে কে আমার সামনে আবার বাইরে মারবেন? আমি মানতাম না। আমার আগে জবাই করেন, দেখেন কেমন আম গাছে আম ধরে জাম গাছে জাম, যেমন বাপ তেমন পোলা, ঠিক কি না বলেন? এরপর ইমাম মুসলিমের দুই পোলা ডাক দিয়ে কয়, আমারে আগে মারো। কয় না তুমি আমারে আগে মারো। কিন্তু দুই ভাই মৃত্যুর জন্য প্রতিযোগিতা শুরু করছে কেন জানেন নি? আমি তুমি হইলে ফাও দূরে কইলা মইলে যেমনে কও এমনে শুনমো, আমারে মাইরো না। আরে নবীর আউলাদেরা জীবনে জীবন দিয়া দিছে কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, ঠিক কি না? নবীর প্রেমী কেরা সাহারা মরণের বয়, প্রেম তো মরে না। এ যুবক ভাইরা কষ্ট নিয়ে না, জোরে জোরে, নবীর প্রেমী কেরায়া দিশা পাশে নদী আছে একটা প্রেমের ঢেউ তুলেন আপনারা, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মাশাআল্লাহ আয়াহাই প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা
বিবি গো প্রেম করেছে আয় নবী যার প্রেমে রহিমা বিবি গো ওরে আঠারো সাল কি রাখাইলো তব প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না নবী প্রেমী কেরা করে না প্রেম তো মরে না একটা দিলটা নরম করে দেন বাবা একটা জবানও বন্ধ রাখবেন না তলোয়ারের নিচে যে দুইটা সন্তান তারা বুঝে বাপ ফারা ব্যথা কত ছিল তলোয়ারের ভিতরে তলোয়ারের নিচে যে দুইটা সন্তান তারা জানে ইমাম হুসাইনকে বাধা দেওয়ার জন্য কত চেষ্টা করছে কিন্তু দুইটা ছেলে কয় আমারে মাইরেন না আমারে মাইরেন না আমার বাইরে মাইরেন না আমারে মারেন এবার যখন কোনো ভাবেই পারে না দুইটা ছেলে ডাক দিয়ে কয় ঠিক আছে আমাদেরকে মারবেন মারার আগে আমাদের দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো আমাদেরকে আগে দুই রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে দেখেন যেমন বাবা তেমন সন্তান সেম কাজটা ইমাম হুসাইন কারবালায় কইরা গেছে ও আমার যুবক ভাই ওই দুইটা সন্তান ডাক দিয়ে বলে আমার দুইটা কথা আছে এক নম্বর কথা হলো আমার দুই রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে আর একটা শর্ত হলো জবাই যদি করতে হয় তাহলে দুই বাইরে গলার মধ্যে এক সঙ্গে ছুরিটা চালাইয়া জবাই করেন একজন যেন আগে না হয় আর একজন যেন পরে না হয় এই কথা যেই মাত্র বলছে রে বাবা নামাজটা পড়িরা দুইটা ভাই একেবারে দোস্তের মতো শুইয়া গেছি তাদের গলার মধ্যে দুইটা ছুরি চালাইয়া দিছি নাই নাই হুসাইন ওই দিক দিয়া জৈন ওই দিক দিয়ে ইমাম মুসলিমের যেই মেয়ে ছিল মেয়েটা কাফেলার মধ্যে ছিল ইমাম হুসাইনে পানি দিয়া দিয়ে বারবার মেয়েটার এমন ভাবে মাথায় পানি দিয়া দেয় সবাই মনে করতেছে গরমের কারণে বুঝে মাথায় পানি দিয়া দিতেছে এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া বলে হুসাইন কোনোদিন তো এমন ভাবে আদর করেন নাই দেখছেন নি ঘটনাগুলো নতুন ঘটনা ভিতরে ঢুকছে ঘটনাগুলা কোনোদিন তো এমন ভাবে মায়া করেন নাই আজকে বারবার এতগুলো মানুষের ভিতরে আপনি শুধু আমার পানি দেন আজকে শুধু আপনি আমার পানি দেন সমস্ত মানুষের পেটের মধ্যে পানি নাই আপনি শুধু আমার পানি সাধেন কারণটা কি আজকে শুধু আপনি আমার মাথায় পানি দেন কারণটা কি আমার আব্বার কই আমার আব্বার কি খবর এই কথা বলার উপরে হুসাইন কয় দামো দামো আর সামনে যাও না আমারে আমার নিরাপত্তার জন্য ইমাম মুসলিম দুই পোলা নিয়ে আসছিল তুফান নগরীতে এই মাত্র আমার খবর হইয়া গেল তাদেরকে তারা মাইরা বলাইছে তাদেরকে তারা শহীদ হইরা বলাইছে মুসল্লিরা সন্ধ্যা হইয়া গেছে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ইমাম মুসলিমে আমার জন্য আয়েশা জীবন দিছে আমি চাই না আমার সঙ্গে তোমরা আয়েশা কারবালায় জীবন দাও আজকে একটা রাত তোমাদেরকে সময় দিলাম তোমরা যারা যাইবা রাতের ভিতরে আমাকে ছেড়ে চলে যাও আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে জীবন দিয়ে দিবে এমন একটা এলান করে দিল আমাদেরকে এলান করলে আমরা নেতা ফালাইয়া বাড়িতে চলে যাইতাম কিন্তু ইমাম হুসাইন এই এলান দেওয়ার পরে রাত্র গভীর হয়ে গেছে গো সকালবেলা ওইটা দেখে ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ পলায়ন করে নাই ডাক দিয়া বলে কি ব্যাপার তোমরা নিশ্চিত মৃত্যু জানি না
তোমরা কেন সবাই রয়া গেলা? কই কেমনে বাবলেন নবীর আদরের দুলাল কলিজার টুকরাকে? আমরা কারবালায় রাইকা পলায়ন করম, হাসি মুখে জীবন দিমু, এরপরও মাঠ সাইরা পালাইতাম না। জোরে জোরে গহন আল্লাহু আকবার। এ আমার যুবক হে বাহেরারি, ইমাম হুসাইন বলেন আমি দেখতেছি এই জায়গাটার মধ্যে কিছু শাহাদতের নমুনা। এক নম্বর হলো আমি খেজুরের ডালের মধ্যে কূপ দিলাম, দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরতেছে। আবার আমি তাকায় দেখলাম আমার গোড়ার পাগুলো মাটির নিচে ডেবে গিয়েছে। আমার নানা জান আমার বই লাগেছে হুসাইন, যেই জায়গায় গেলে তোমার গোড়ার পাগুলো মাটিতে ডেবে যায়, এই জায়গাটাই তোমার শাহাদতের সেন্টার। যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হয়, এই জায়গাটাই তোমার শাহাদতের সেন্টার। দেখেন আমার নবী চলে গেছে অনেক দিন আগে, ঘটনা ঘটছে অনেক দিন পরে, কিন্তু নবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এর মানে হলো সুন্নিদের আকীদা বড় চমৎকার, আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা বলে? নবী গায়েব জানে তো? জানাইছে কে? আল্লাহ। আল্লাহ জানাইলে নবী জানে, আমরা কি কই নবী নিজে নিজে জানে? জানাইছে কে? তো আল্লাহ জানাইলে আপনার সমস্যাটা কি? নবী শান বাড়াইছে আল্লাহ বেজার হয়েছে মোল্লা, সবচেয়ে বড় প্রবলেম হইলো এটাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে ওয়ারাফা না লাকা জিকরা, ও বন্ধু আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। রাসূলুল্লাহ বলেন আল্লামাকা মালাম তাকুন তাআলাম, ও রাসূল যা আপনি জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন, জলে স্তরে যা কিছু আছে আমি কোরআনে দিয়েছি, কোরআনের সব এলেম আপনার সিনাই দিয়েছি। সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। গায়েবের ইলম রাসূলকে দান করেছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান যিনি রাসূলকে শিক্ষা দিয়েছেন আল কুরআন। তো রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এই জন্য রাসূল যা বলে গেছেন কারবালার জমিনে ঠিক তাই হয়ে গেছে। কারবালার জমিনে যখন ঠিক এই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আপনারা বলুন তো নবী আল্লাহর জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ওরা যে জিন্দা এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। স্লোগান যাক, অসুবিধা নাই, নবীর সম্মান বাড়াইছে কে? আপনাদের আওয়াজে আমি শঙ্কিত। কারবালার বয়ান দর্শী মাঠ থেকে অনেকে মাঝে মাঝে উঠে ঘটনা শুনে যদি উঠতে জায়গা তলোয়ার দেখলে তারা আগে যারে গেলে, এটি আমরা সবচেয়ে বড় সমস্যা। এগুলো বললে ভালো লাগে না, কেউ নামাজের ওয়াজ করেন। হ নামাজ তো কারবালা এই জিদ্দ পড়ছে, নামাজটা যে পড়বা শেষ দাদা দিবা, কাজের শেষ দাদাও কিসের শেষ দাদাও? কাজের শেষ দাদাও, যেই শেষ দাদের কাজে লাগবে। আর নবীর আওলাদের বিরোধিতা কইরা নবীর বিরুদ্ধে কথা বললা, যত ধরনের চালাকি করো কোন ধরনের লাভ হবে না, কারণ রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। আপনারা বলুন তো কারবালার জমিনে ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? না। শহর মানে কি বলছে জানেন? এখানে আমার অনেক মা বন্ধুরা আসছে না, এখন আমার এই কথাটাই মা বন্ধুরা একটু বেজার হইতে পারে, এর ঘরে কয়লাই ঠিক নিও, এরপরে কই মাঝখান দেখতে লড়ি সাইডটা লড়াই। কারবালার জমিনে শহর বান কইতাছে স্বামী ওরা কারা? ক ওরা নবীর উম্মত। তো ওরা আমার মারতে আসতেছে কেন? কইরা মুনাফিক উম্মত। তবে তবে তারা তোমার জন্য পরপুরুষ, তারা তোমার জন্য পরপুরুষ। আমি খেজুরের ডাল কাটতেছি, ভিতর থেকে কাপড়টা বাইর কইরা বালুর মধ্যে দুইটা খেজুরের ডাল গাঢ় আর সুন্দর করে মাঝখান দিয়ে একটা খেজুরের ডাল বান্ধ, আর খেজুরের ডালের মাথায় তখন ওই যে চাদর গুলো আছে এই চাদর গুলো দিয়ে তাবু বানাও, কারণ ওরা তোমার জন্য পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তো মা বোনদের পর্দার দরকার আছে কি না? কথা কেন আছে কি না? আমি ইদানিং একটা মাহফিলে বারবার বলি যে আমি যখন মাহফিলে আসি আমি মহিলাদেরকে বলি মা গো জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা
ফরজ জর দারে যেমনি মূল্যায়ন দেয় যদি পর্দার এমন মূল্যায়ন দিত তাহলে আমার মারা বিভিন্ন ধরনের আছে না এগুলো থেকে হেফাজত থাকতো জর্দা কম খেতে হবে পর্দা বেশি করে করতে হবে জর্দা খাওয়া ফরজ না পর্দা করা ফরজ জর্দা না খেলে গুনাহ হবে না পর্দা না করলে গুনাহ হবে এই জন্য শহর মানুষকে বলছে তুমি তাঁবুর ভিতরে যাও তাঁবুর ভিতরে চলে গেছে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে মুখোমুখি হয়ে গেছে এবার শহর মানু একটা ডাক দিয়ে কয় স্বামী ওরা আপনাকে মারতে আসতেছে হুট করে ওনার একটা ছেলে আছে ছেলেটা ডাক দিয়ে বাবা নাম হলো আলী আকবর নাম কি বাবা ওরা কেন আসতেছে কোরাইম আর মুসলিমরে যেমনি শহীদ করছে ওরা আমার চাচ্ছে এভাবে মারার জন্য ইমাম আলী আকবর কয় বাবা আমি বেঁচে আছি আপনার তিন ছেলে আমি আপনার বড় ছেলে আপনি যুদ্ধের মাঠে যাবেন না এই পারপাসে যদি জীবন দিতে হয় আমি আলী আকবর প্রথম জীবন দিয়ে দিব যেমন বাপ তেমন সন্তান ইমাম হুসাইন সা বাবা সবাই গেল তোমারে দিব না বোঝা যায় কথাটাতে বোঝা যায় একটা স্বজন প্রীতির ভাব কিসের ভাব স্বজন প্রীতির ভাব আসলে স্বজন প্রীতি না এটা ইমান প্রীতি হাকিকত প্রীতি ডাক দিয়ে বাবা তুমি যেও না আলী আকবর ডাক দিয়ে বাবা এই মুহূর্তে যদি আমি যাপায় না করি মদিনার নবী মানে আপনার নানা কি খুশি হইব না বেজার হইব ইমাম হুসাইন কয় না বেজার হইব তাহলে আপনি দিচ্ছেন না কেন আমাকে ডাক দিয়া বলে বাবা তাহলে আমি চাইতে অসুবিধা কোথায় ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর গো ও ও আমি তোমার না করছি কেন জানোনি একটা কারণে তোমার আমি না করেছি আমার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমার নানার মতন আর আমার ভাই ছিল নাভি থেকে মাথা পর্যন্ত আমার নানার মতন কিন্তু তুমি আমার সন্তান আমার তিনটা সন্তান একজনের নাম বলে আলী আকবর আর একজনের নাম হলো জৈনুল আবেদিন আর একজনের নাম হলো আলী আসগর এ আলী আকবর তিনটা ছেলের মধ্যে আমার আল্লাহ তোমার মধ্যে যে নিয়ামতটা দিয়েছে তোমার মধ্যে যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতটা আমি তোমার বাবার মাঝে দেই নাই তোমার সাসার মাঝে দেই নাই তোমার দুই ভাই আছে গো ও ও তোমার দুই ভাইয়ের মধ্যে দেই নাই জিজ্ঞাসা করা হয় ও বাবা কি এমন যোগ্যতা কি এমন নিয়ামত এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ওই আলী আকবর তোমারে কেন না করে জানোনি তোমার কণ্ঠটা শুনতে ডাইরে কামার নানার মত তুমি যখন আমার সঙ্গে কথা বলো আমি মনে করি যেন মদিনার নানা কথা বলে এই জন্য আমি তোমার যদি দে তাইলে আমি এই ডাক শূন্য মনের জ্বালানি বাইতাম পারতাম না ও আমার যুবক বাহিরারি আলী আকবর যেমন সন্তান ডাক দিয়ে কয় নবী যদি বেজার হয় আমি না গেলে আপনি কি জবাব দিবেন এই কথা বলার পরে ইমাম হুসাইনের আর কথা বলার বাসা নাই আর ইমাম হুসাইন তো সত্যের জন্যই জীবন দিবে সত্য প্রতিষ্ঠা করার জন্যই সন্তান পাঠাবে এবার ডাক দিয়ে বলে আলী আকবর ঠিক আছে যুদ্ধের জামাটা লাগাও যুদ্ধের জামাটা লাগাইলেন কয় হাতের মধ্যে তলোয়ার নাও হাতের মধ্যে তলোয়ার নিলেন কয় যুদ্ধের ময়দানে যাবে তবে শর্ত আছে একটা কয় কি শর্ত কয় যতক্ষণ আমার কাছ থেকে চোখে চোখে দেখবে মাঝে মাঝে পিছন দিক দিয়ে ফিরে ফিরে আমার বাবা কয়া ডাক দিবে কারণ তোমার কণ্ঠটা শুনলে মনে হয় আমার নবী আমার সঙ্গে কথা বলতেছে এই কথা বলার পরে ওই সন্তান হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে সামনে যায় আর পিছনে কে আলবিদা ইয়া আবি আলবিদা হে আমার বাবা বিদায় দাও এবার যাইতে যাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে বিয়াদ দবরা টার্গেট করছে তার কণ্ঠডারে এর কণ্ঠটা যখন নবীর পথ শোনা যায় তার কণ্ঠের মধ্যে যেইভাবে আঘাত করতে হবে এমন ভাবে দাও মেরেছে সন্তানকে বাবার পরিবর্তে সন্তানের প্রতিশোধের স্পৃহাই মেতে উঠেছে কিন্তু আলী আকবরের হাতের মধ্যে কোনো বেলায়তের জোর তারা কোনোভাবেই পারতেছে না হঠাৎ করে একটা বিয়াদ বল্লম লইয়া তার কণ্ঠনালীর বরাবর একটা
গায়ে মাইরা দিছে আর তিনি মাটির মধ্যে পড়ে গেছে হঠাৎ কিরা মনে হইয়া গেছে আমার বাবা না আমার কণ্ঠের দেইকা আমার নবীর কথা মনে হয় আমি আরেকবার আমার বাবার কাছে জন্মের মতন শেষবারের মতন আমি আমার বাবারে আমি বাবা বইলা ডাক দিতে চাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না এ আমার যুবক হে বাহেরারি কেমনে বলতাম এত বড় লম্বা ঘটনা সময় তো দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায় আরে বাবা সময় যেমন দৌড়াইয়া যায় সেই দিনে কারবালার ঘটনাটা এত সরস ছিল না রে বাবা দিন নাই রাত নাই শুধু রক্ত আর রক্ত কাটা অঙ্গ আর কাটা অঙ্গ পানি নাই হায় 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 ওই আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে আসছে আয়েশা ডাক দিয়ে কয় বাবা এবার ডাক দিয়ে বলে বাবা ইমাম হুসাইন বাবারে তুমি দি আমার আগে কত সুন্দর করে ডাক দিতাও এখন দি অর্ধেকটা ডাক তোমার মুখ দিয়ে বের হয়ে যায় এবার আলী একবার ডাক দিয়া বলে বাবা গো ইয়ো বাবা আমি অন্তর দিয়ে হাজার বার চেষ্টা করি কিন্তু আমার কণ্ঠ দিয়া বাবার শব্দটা বের হয় না কারণ বিহার দবরা আমার কণ্ঠনালীর মধ্যে কাগাত করে কণ্ঠটা ছিদ্র বানাইয়া বালাইছি এবার বাবা চোখের পানি বাড়াইয়া কান্দ ছেলেটা ডাক দিয়া বলে বাবা আমি তোমার কাছে কিছু চাই না আজকে একটা জিনিস চাও তুমি আমার দিবানি এই আওয়াজে মানি না জোরে বলো না আল্লাহু আকবার ইমাম হুসাইন কয় বাবা রে কি আছে কি দিমু আমি কেন যে ভালো বাসিলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি নিবে না ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা আল্লাহ আকবার বলবেন না ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না এই প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে দয়ালের লাল গিয়া তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না একটা সোবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ সন্তান গে আব্বু অর্ধেকটা সুর ঘর থেকে বের হয়ে যায় ডাক দিয়ে কে আব্বু গো আমি কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই কই কি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায়া গেছে যদি পারেন আমার মুখের ভিতরে এক ফোঁটা পানি দেন ইমাম হুসাইন কয় বাবা রে মনে মনে কয় ফোরাতে পানির অভাব নাই কিন্তু এক ফোঁটা পানি আইনা দেওয়ার কোনো সামর্থ্য নাই হরে ফোরাতে পানি নাই এক ফোঁটা নিজে পান করার ক্ষমতা নাই ওরা পানিটারে বেষ্টনি কইরা দিছে আরে কোন নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করেছিস কার জন্য পানি বন্ধ করেছিস যেই নবী না হইলে ফোরাতের পানি হইতো না রে যেই নবী না হইলে আল্লাহর খোদার খোদা তো জাহির হইতো না ওই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি ও আমার আদমপুরের বাবা জবানটা খুলে বলো আল্লাহু আকবার ইমাম হুসাইন কই মশকের ভিতরে পানি ছিল
পানি গুলা পান করিয়া শেষ হইয়া গেছে, এক ফোঁটা পানিও মস্কের তলায় নাই, একেবারে পাতিলাটা শুকায়া চৌচির হইয়া গেছে। এবার ইমাম হুসাইন নাক দিয়া বলে, বাবা তুমি আমার কাছে পানি চাইছো, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, গলা দিয়া রক্তগুলা জড়াতাছে, লম্বা হইয়া পানি পান করে নিদারুণ তৃষ্ণা মেটানোর জন্য সন্তান লম্বা হইয়া শুইয়া গেছে। যেই মাত্র শুইয়া গেছে রে বাবা, ওই মুহূর্তে ইমাম আলী আকবর বলে, আমি আমার আব্বার কাছে পানি চাইলাম, আমার আব্বা আমার মুখের ভিতরে পানি দিব কইয়া ফুরাতের পানি আমার মুখের মধ্যে দিল না গো, আমার আব্বা আমার মুখের ভিতরে মস্কের কোনো পানি দিল না। আমি যখন লম্বা হইয়া শুয়া গেলাম, আমি তাকাইয়া দেখলাম আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিয়া, এর চাইতে কঠিন কোন কথা হতে পারে না গো। আদমপুরের খালে বিলের পানি কত কুকুর শৃগালে খায়, কত মানুষ কত ভাবে ব্যবহার করে, কিন্তু নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিল রে বাবা। সেই মাত্র শুকনা জিব্বাটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে গো, ওই মুহূর্তে আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনি আপনার ছেলে আলী আকবর আমার বাবা হুসাইন, আমার বাবার কাছে পানির দরকার হয়েছে, পানি চাইলাম, কিন্তু আমার বাবা মুখের মধ্যে সন্তানের তৃষ্ণা মিটাইবার জন্য আমার কতবার ঘটনা আমি কই যাইতাম, আমি কোন দিক দিয়া বয়ান করতাম, আমার আব্বা আমার আব্বা আছে দেখ কেন আব্বার শুকনা জিব্বা দিছে ফুলার তৃষ্ণা নিবাইবার লাইগা, কিন্তু আব্বা গো আপনার তো আব্বা নাই, আমি তো দেখতেছি আমার চাইতে আপনার জিব্বা আরো বেশি শুকাইয়া রইছে, আপনার দি আব্বা নাই আপনি কার কাছে পানি চাইবেন, ও আমার বাবারা এর চাইতে কত করুণ ঘটনা দেখো, হঠাৎ করে একের পর এক সন্তান গুলা শহীদ হইয়া গেল, একের পর এক হোর শহীদ হইয়া গেল, ওই দিক দিয়া একটা মহিলা শুনতে পাইলেন ইমাম হুসাইন কার বালার জমিনে যাবে, তখন তার ছেলেটারে ডাক দিয়া বলে, বাবা আমি তোর কি লাগি, কই আপনি আমার মা লাগেন, ও বাবা শুনেছি আহলে বায়াতের সদস্য তিনি নাকি যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিতাছে, হ সবাই শহীদ কিরে বলাইতাছে, ডাক দিয়া কি বাবা তুই আমার একমাত্র সন্তান, তোরে মাত্র নতুন বিয়াটা করাইলাম, তবে আমি তোর মা লাগি, তোরে আমি একটা কথা কই মানবি নি, ওরা যেমনে সবার মারতেছে নবীর কলিজার টুকরারে তো তারা মাইরা ফলাইব, ওই নবীর কলিজার টুকরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোর হাতের মধ্যে একটা তলোয়ার লাও, এবার তলোয়ারটা লইল, নতুন বউ জিজ্ঞেস করে কোথায় যান, কই আমি যা কই তুমি শোনো, এবার বউটা তাকায় রইল, মা ডাক দিয়ে কই বাবারি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি সন্তান যুদ্ধের ময়দানে যাবে, যাইয়া ইমাম হুসাইনের পক্ষে জীবন দিবে, প্রয়োজনে রক্ত দিবে, প্রয়োজনে জীবন দিবে, আর তুই যুদ্ধের ময়দানে যাবি, যাইয়া তুই যুদ্ধ করবি, তবে আমি মাত্র একটা কথা বলে দেই, ওই যুদ্ধের ময়দানে যদি ওই কাবে ইমানের গোষ্ঠীরা তোরে কোনো ধাও মারে একটা কদম পিছনে দিস না, তুই একটা কদম পিছনে দিবি না, তুই যদি একটা কদম পিছনে দেস তাইলে কা পুরুষের পরিচয় হয়ে যাবে, আহলে বায়তের মহব্বত শতবা কাদাই হবে না, ওই যুদ্ধের ময়দানে গো, ওই যুদ্ধের ময়দানে তুমি যাইবে তলোয়ার লইয়া, এমন ভাবে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে তোরে যদি ধাও মারে মরণের ভয়ে কিন্তু একটা কদম পিছনে দিবি না, তবে শুই না যা একটা কদম যদি তুই পিছনে দিবি হাসরের ময়দানে আমি মা আমার দুধের দাবি ছাড়ব না, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক দার দুধের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাই লরিন শুধু হবে না, এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দ রদি ভবে কেউ
হবে না আমার মা গো। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাতের মধ্যে তলোয়ার লইয়া মায়ের কথা রক্ষা করে সন্তান, আদর্শ সন্তান যারা তারা, মার মনে কষ্ট দেয় যারা দুশ্মন তারা, ঠিক না বেঠি? এবার মায়ের কসম রক্ষা করতে যাইয়া, মায়ের কসম রক্ষা করতে যাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি সোজা কারবালার জমিনে চলে গেছে। কারবালার জমিনে যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে 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 এবার ডানে ও তারে আক্রমণ করে, বামে ও তারে আক্রমণ করে, সামনে ও তারে আক্রমণ করে, পিছনেও তারে আক্রমণ করে, এমন ভাবে আক্রমণ করে, আক্রমণ আমার মা না আমারে কসম দিছে, আহলে বায়তের মহব্বতে জীবন দিবি, একটা কদম যদি তুই পিছনে দিবি আমি মাত্র দুধের দাবি ছাড়তাম না। এরপরে সন্তানটা একটা কদম পিছনে যায় নাই, আবার সোজা সামনে গেল। সামনে যাইয়া যুদ্ধ করতে 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 একটা বিয়াদ হইসা এমন জুড়ে একটা খুব মারছে গো, ওই ওহাব কালবীর এই কল্লাটার কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এই জমিন থেকে কল্লাটা মাথার চুলের মধ্যে এইভাবে দলল, এইভাবে দইরা কল্লাটারে লইয়া সৌজা চলে গেছে ওহাব কালির মায়ের কাছে। ওরা যাইয়া বলতেছে তুমি কেমন মা, একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে কল্লা কাটাইয়া ফালাইলা, তুমি একটা অলক্ষী মা, তুমি একটা বেঈমান মা। এই কথাটা শোনার পরে কাটা কল্লা দেইকা ওহাব কালির মা শুধু মুস্কি মুস্কি হাসতেছে। আমার মা যদি এই মুহূর্তে আমার কাটা কল্লা দেখে পাগলের মতো হয়ে যাবে, কিন্তু ওহাব কালবীর মা মুস্কি মুস্কি হাসতেছে রে বাবা। এবার ওরা ডাক দিয়ে বলে হ্যাঁ ওহাব কালবীর মা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? কই আমি কি হাসতাম না তো কি কান্দতাম নি? আমি এতদিন ছিলাম ওহাব কালবীর মা, এখন থেকে আমি হইয়া গেলাম শহীদের মা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কল্লাটারে ফালাইয়া দিছে, উড়া ডাক দিয়া বলে এই ওহাব কালবীর মা একমাত্র সন্তানের কল্লাটার প্রতিও মায়া করলা না। এবার ওহাব কালবীর মা ডাক দিয়া কি কিসের মায়া আবার, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দিয়া দিছি, আর দান করা জিনিস ফেরত নেওয়া যায় জিনা। জোরে কোন আল্লাহু আকবার।